আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আজকের একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন মোটরসাইকেল চালক নিতে চাচ্ছে আমিরাত ইউ আবারও সংযুক্ত আবর আরব আমিরাত যাওয়ার আরেকটি সুযোগ মিলেছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সি ড্রাইভার নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রুট অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা আর টি এ দুবাই বাংলাদেশের জানাই ইতিমধ্যে নৈশ কর্মী ডিমান্ড লেটারও পেয়েছে তারা তবে এই পেশা নিয়োগের ক্ষেত্রে বাসাগত দক্ষতার উপর বেশ জোর দিচ্ছে আর বাংলাদেশ থেকে যারা বিদেশে অর্থাৎ আরব আমিরাতে যেতে যাচ্ছেন ড্রাইভিং বিষয় তাদের জন্য সুখবর নিয়ে এলো আমাদের দেশের মতো দেশের তরুণদের কাছে মোটরযানের ড্রাইভিংয়ের জন্য একটি সোনার হরিণ বটে কারণ এই পেশায় অনেকেই বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে ছুটে যায় কিন্তু এতে প্রায় খরচ হয় হাজার দিরহামের মতো এই পেশায় দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশের সংখ্যা কিন্তু কম না কেউ বাইক রাইড করে আবার কেউ কাজ করে ট্যাক্সিতে বারো ঘন্টা কাজে বিনিময়ে মাসে পাওয়া যায় তিন থেকে চার হাজার দৃঢ়াম তবে জন্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে পনেরো থেকে বিশ হাজার দৃঢ়াম জমা দিয়ে জমা দিতে হয় খাওয়া থাকা যদি নিজের হয় তাহলে কোম্পানি থেকে আপনারা গাড়ি পাবেন কিন্তু বারো ঘন্টা করে একজনের পরে আরেকজন সেই গাড়িটি চালাবে আবার অন্যদিকে ডেলিভারি কোম্পানিতে কাজের সুযোগ রয়েছে বাইক যারা পারেন তাদের জন্য তারা কিন্তু কাজ করে কমিশন ভিত্তিতে কেউ আট ঘন্টা করে আবার কেউ বারো ঘন্টাও করে কিন্তু যারা প্রবাসী চালক তাদের অন্য হিসাব কিন্তু যদিও বাংলাদেশের লাইসেন্স থাকে কিন্তু বাংলাদেশের লাইসেন্স ওইখানে প্রযোজ্য হবে না ওইখান থেকে আবার টাকা খরচ করে আমিরাতের লাইসেন্স নিতে হবে তাই আমার মতবাদ অথবা আমি মনে করি যে দালালের মাধ্যমে ঝুঁকি না নিয়ে সব কিছু বুঝে শুনে বিসা প্রসেসিংয়ের জন্য কাজ করবেন যা আপনার প্রতারণা থেকে খুব ঝুঁকি কমে যাবে আশা করছি বুঝতে পারছেন মূল কথা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার এবং ম্যান নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ